করোনা মহামারীর মধ্যে সবকিছু খুললেও পাঁচ মাস ধরে বন্ধ দেশের সব সিনেমা হল, ফলে লোকসানে বেহাল অবস্থা বেশিরভাগ হলের। আয় বন্ধ হয়, মানবেতর জীবনযাপন করছে এর সঙ্গে জড়িতরা। আদ্দিন সজীবের রিপোর্ট। রাজধানীর আনন্দ সিনেমা হলে এখন আনন্দ নেই, চলচ্চিত্রের রঙিন পোস্টার নেই আগের মতো, যেন প্রাণহীন। হলের প্রধান গেটের অবস্থাও করুন, আবর্জনার স্তূপ প্রবেশ মুখে, ঘুমানোর জায়গা হয়েছে টোকাইদের। করোনা মহামারীতে মার্চের শেষ দিকে বন্ধ হয় সিনেমা হলগুলো, এরপর পাঁচ মাস কেটে গেলেও স্বাস্থ্য ঝুঁকির কারণে তালা ঝুলছে দরজায়। পাঁচ মাস ধরে আমাকে মালিকও কোনো বেতন বেতন দেয় না, কেউ রিক্সা চালাইতেছে, কেউ কলা বেচতেছে। প্রধানমন্ত্রী যদি আমাকে অনুমতি দেয় আমরা হলটা চালাইতে পারি। একসময়ের জমজমাট আজাদ হলের অবস্থা আরও করুন। বসার চেয়ারগুলো ঘুনে খাচ্ছে, পুরনো টিনের ছাদে আকাশ দেখা যাচ্ছে, হলে বসে সিনেমা দেখার পরিবেশ নেই। পরিতোষবাবু এই সিনেমা হলের সাথে জড়িত 42 বছর। তিনি বলছেন, হল খোলা থাকলে জীবন চলে আর বন্ধ হলে বাঁচাই কঠিন। দেশের সিনেমা হলগুলোতে চাকরি করেন কয়েক হাজার মানুষ, করোনায় এক মাসেরও বেতন পাননি তাদের বেশিরভাগ। মাসে 12,000-4,000 টাকা করে একটা করে দিন এখন পাঁচ মাস ধরে, কারণ বাড়িওয়ালা রাইতে বেলা গালি চিলাচিলি করে, এই কারণে রাইতে মাঝে মধ্যে হলও থাকে। সারা বাংলাদেশে যত হল আছে সব খুলে দাও, খুলে দিলে আমাদের শ্রমিকরা অন্তত একটু বাঁচবো। প্রযুক্তির বিকাশ আর মানসম্মত চলচ্চিত্র সংকটে এমনিতেই নিবু নিবু সিনেমা হল, এখন টিকে আছে 90টির মতো। হলগুলির সমিতির চিঠি মন্ত্রী পরিষদে পাঠিয়েছেন, মন্ত্রী পরিষদের থেকে এখনো কোনো হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। নির্মাতা কমে গেছে, আপনি প্রডিউসাররা কমে গেছে, এই অবস্থা থাকলে আমি মনে করি যে এই এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে কিনা, আমার খুব ভয় মনে হচ্ছে। এই অবস্থায় সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় তারা। একটা সময় ঢাকার অভিজাত মানুষের বিনোদনের অন্যতম স্থান ছিল এসব সিনেমা হল, কিন্তু হাতের মুঠোয় পুরো পৃথিবীর সিনেমা দেখার সুযোগ তৈরি হওয়ায় দিনে দিনে দর্শক কমেছে এসব সিনেমা হলে, অবস্থা করুণ হয়েছে এই হলগুলোর। গত 10 বছরে 1000টি সিনেমা হল থেকে কমে এখন বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা 90টির মতো। করোনার ধাক্কা সামলে কতটি সিনেমা হল শেষ পর্যন্ত টিকে থাকে সেটি নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা।